সিস্টার গুঁড়ো মশলা, যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। এবং আন্তরিকভাবে স্বাগত জানাই আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য। আজকে আমার সঙ্গে রয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির অফিস সেক্রেটারি মাননীয় সমরেন্দ্র দেব মহোদয়। একটা বিষয়ে গতকালের ঘটনা, যেটা ইতিমধ্যে আপনারাও অবগত আছেন, রাজ্যবাসীও অবগত হয়েছে, সেই বিষয়টাকে নিয়েই আমাদের প্রতিক্রিয়া আমরা রাখছি। গতকাল বিলোনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 2015 সালের একটি ঘটনাকে কেন্দ্র করে একটি রায় দান করেন, সেইটাকে নিয়ে আমাদের বক্তব্য আমরা রাখছি। 2 সেপ্টেম্বর 2015 সালে লেফট ফ্রন্ট তথা সিপিএম দেশব্যাপী বন্ধ ডেকেছিল, ভারত বন্ধ। এবং আমরা জানি গোটা দেশে এবং যেখানে ওরা ক্ষমতায় আছে, তারা বন্ধটাকে একটা রুটিন ওয়ার্ক করে নিয়েছিল। প্রয়োজন অপ্রয়োজন যে কোনো কারণেই হোক, দেশের অগ্রগতিকে রুখে দেওয়ার জন্য প্রতি বছর 2-3 বার পর্যন্ত ওরা ভারত বন্ধ, আর যে রাজ্যে ক্ষমতায় যখন তখন বন্ধ। এবং সেই রকম একটি বন্ধকে কেন্দ্র করে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে তাদের সরকার থাকা সত্ত্বেও ব্যাপক তাণ্ডব, লুটতরাজ, ধ্বংসলীলা সংগঠিত করেছিল সেদিন। এবং তার হাত থেকে সেই সময়কার ডিস্ট্রিক্ট জাজ রুহি দাস পাল, উনিও নিস্তার পাননি। ওনাকেও অ্যাসল্ট করা হয়েছে, মানসিক এবং শারীরিকভাবে নিগৃহীত করা হয়েছে। এবং শুধু নিগৃহীত করেননি, বিচার ব্যবস্থার কাজকে স্তব্ধ করে দেওয়ার জন্য যা যা করার, সেই ভ্যান্ডালিজমের চিত্র গোটা বিলোনিয়াবাসী দেখেছে। এবং আদালতে, মহামান্য আদালতে যারা ছিলেন, ওনারাও প্রত্যক্ষ করেছেন। এই ঘটনার নেতৃত্বে ছিলেন সিপিআইএম তথা বামফ্রন্টের 3 জন ব্যক্তি, তাপস দত্ত, ত্রিলোকেশ সিনহা এবং বাবুল দেবনাথ। তাদের বিরুদ্ধে 2015 সালের সংগঠিত এই ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে আদালত বিচার প্রক্রিয়া চালিয়েছেন। 22 জনের সাক্ষ্যসহ যাবতীয় প্রমাণের ভিত্তিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস বিলোনিয়া তাদের ভারতীয় দণ্ডবিধি 447 ধারায় 2 মাসের কারাবাস এবং অনাদায়ে 5,000 টাকা জরিমানা, এবং 353 ধারায় তাদের 2 বছরের কারাদণ্ডাদেশ ঘোষণা করেন। আমাদের বক্তব্য হচ্ছে, বর্তমানে 2018 সালে ত্রিপুরায় পরিবর্তনের পর মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির যে সরকার চলছে, সর্বজনমুখী সরকার, এবং এ রাজ্যে আইন শৃঙ্খলা ক্রমশ উন্নতি হচ্ছে, সেই জায়গায় যারা চিৎকার করছেন সকাল বিকাল রাজ্যে আইনের শাসন নেই বলে, সেই ব্যক্তিত্বরা আজকে নীরব কেন? এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সেই সময়কার সময়, আমরা যে 25 বছরের অরাজক পরিস্থিতির কথা বলি বারবার, সেই সময়ে সাধারণ প্রশাসন বলুন, পুলিশ প্রশাসন বলুন, এমনকি বিচার ব্যবস্থা, সবটাকে কুক্ষিগত করা, দলীয়করণ করা এবং তার উপর দলীয় কর্তৃত্ব স্থাপনের একটা ব্যবস্থা সেই সময় চলছিল। সেই বিষয়টাকে আমরা বারবার মানুষের কাছে রেখেছি। এই রায়দান এটা প্রমাণ করে দেয় যে আমরা যে বক্তব্য রেখেছি সেটাই সত্যি। তারা এই ধরনের একটা অরাজক পরিস্থিতি ত্রিপুরায় কায়েম করেছিল, প্রশাসনকে দলীয়করণ সম্পূর্ণভাবে করে নিয়ে মানুষের যে চাহিদা, মানুষের যে অধিকার, সেইগুলিকে হরণ করা, এই বিষয়টাকে সারা রাজ্যে কায়েম করেছিল। এবং তারই একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই রায়দান।
আমরা বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করতে চাই, বিরোধী দলনেতা তথা 20 বছরের মুখ্যমন্ত্রী মানিকবাবু, যিনি বারবার বলেন ত্রিপুরায় আইনের শাসন নেই, তিনি এখন নীরব কেন? ওনার বিবৃতি কোথায়? সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, যিনি একই দাবি করেন, তিনিও নীরব কেন? আইন আইনের পথে চলবে, বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থার মতোই চলবে, এটাই স্বাভাবিক। এটাকে কলুষিত করার জন্য যে চক্রান্ত সেদিন হয়েছিল, সাময়িককালের জন্য মনে হয়েছিল ওনারা বাহুবলী এবং তার থেকে ওনারা মুক্তি পেয়ে যাবেন, কিন্তু সেটা সম্ভব নয়। আইন আইনের পথে, বিচার বিচারের ব্যবস্থায় দোষী সাব্যস্ত যারা, তাদেরকে প্রকৃত সাজা দিয়েছেন। এই রায়দানকে আমরা স্বাগত জানাই। এই হচ্ছে আমাদের দলীয় অবস্থান। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়।